আজ আমি এমন একটি রেসিপি দেখাবো এর আগে কখনো দেখেছেন বলে আমার মনে হয় না। দেখুন তো রেসিপিটা কেমন লাগে। এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি, 70 গ্রামের মতো চিনি নিয়েছি, 2 চামচ নিয়েছি ময়দা, আর কোকোনাট বুরাদা বলে যেটা, মানে কোকোনাট পাউডার, সেটা নিয়েছি 2 চামচ, সামান্য একটু লবণ, 1/2 চামচ বেকিং পাউডার, আর 1/2 চামচেরও কম নিয়েছি আমি বেকিং সোডা, আর এখানে নিলাম আমি 1 কাপ দুধ। দুধটা কিন্তু আগে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব, তারপর আমি 10 মিনিট সাইডে রেখে দেব। 10 মিনিট পরে দেখুন, এবার এখানে আমি একটা মটকা নিয়েছি, মটকার ভিতরে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপারটাও একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি হালকা করে। এবার আমি ওই বাটার পেপারের ভিতরে ওই ব্যাটারটা ঢেলে দেব, একটু ট্যাপ করে নেব হালকা হালকা করে। এখানে আমি জলটা গরম হতে দিয়েছিলাম, এই জলের ভিতরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম মটকাটা দিয়ে। আমি এবার ঢাকা দিয়ে 40 মিনিট হতে দেব। এখানে আমি দুধ নিয়েছি, দুধটাকে আমি আলাদা ক্ষীর করার জন্য বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন ফুলে ফেঁপে একাকার হয়ে গেছে কেকটা। এবার এখানে আমি দুধ নিয়েছিলাম, দুধের ভিতরে 1 চামচ আমি চিনি দিয়েছি, চিনিটা দিয়ে আমি ভালো করে এখানে একটু লাবড়ি মালাই মতো করে নেব। খুব ঘন করব না, একটু হালকা হালকা থাকবে সেইভাবে। এবার একটা কাঠির সাহায্যে আমি একটু ছিদ্র ছিদ্র করে নেব কেকটা, যাতে এই মালাইটা দিলে একদম ভিতর পর্যন্ত পৌঁছে যায়। এবার আমি মালাইটা সব ঢেলে দেব, পুরো কেকের উপরেই ঢেলে দেব সবটা। দুধটা যেন বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু বেশি টাইট হয়ে যাবে, এটা পুরো দুধটা কিন্তু একদম মানে কেকের সঙ্গে মিশে যাবে। উপরে আমি একটু চেরি কুচি ছড়িয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগবে তার জন্য। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কেমন লাগছে। দেখুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, খুব একটা ঝামেলা নেই, খুব কম টাইমে হয়ে যাবে। ছেলে মেয়ের বার্থডেতেও কিন্তু এই কেকটা বানিয়ে দিতে পারেন, খুবই টেস্টি, সফটি, জুসেলি, মানে এত টেস্ট হয়েছিল কি বলবো আপনাদেরকে। আপনারা বাড়িতে করে একবার খেয়ে দেখবেন, তারপর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। দেখুন সফটি, দেখুন কত সুন্দর লাগছে, মটকা মালাই কেক।